তো কেসিনো তো বাংলাদেশে আনছে আওয়ামী লীগ আমদানি করছে, তারেক রহমানের কেন? তারেক রহমান এখানে রাজনীতি চর্চা করে, গণতন্ত্র চর্চা করে, বিএনপিকে এবং দেশের জন্য, দেশের জন্য তিনি চিন্তা করেন। প্রথম থেকে আসলে নির্বাচন নিয়ে আসলে আপনাদের কোনো মূল লক্ষ্য ছিল না, আপনাদের মূল লক্ষ্য ছিল আসলে নির্বাচন বানচাল করা। দেখুন, নির্বাচনের প্রতি মানুষের কোনো আগ্রহ নাই। আজকে যে নির্বাচন নির্বাচন আলোচনা হচ্ছে না, কারোর কোনো আগ্রহ নাই, প্রশ্ন ওঠে না। এই এই সরকারের অধীনে নির্বাচনের প্রতি আগ্রহ থাকতে পারে? আপনি বলেন, যে সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, অবাধ হয় না, এই যে রাতারাত এখানে ভাগাভাগি করতেছে, এই যে তিনি বললেন যে জাতীয় পার্টি রিস্ক মনে করতেছে, কার কাছে রিস্ক মনে করতেছে? জনগণের কাছে যাওয়ার রিস্ক মনে করতেছে। সেই জন্য আওয়ামী লীগের সাথে কী করতেছে? আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত চেন্নাই যে পোস্টার টোস্টার হচ্ছে, যে পোস্টারের প্রার্থীরা লিখতেছে, মানুষ আজকে বলতে পারতেছে না যে বিরোধী দল কে হবে। এখন যদি বলেন সরকারি দল কে হবে বলতে পারতেছে, এটা বলতে পারতেছে। এখন বিরোধী দল কে হবে এটা একমাত্র সরকারি দলে নাকি জানে, একবার একজনই নাকি জানে, মাননীয় প্রধানমন্ত্রী তিনিই জানেন কে বিরোধী দল হবে, কে কে এমপি হবে, কে হবে না। তার মানে জনগণের কাছে কোনো ভোট চাওয়ার কোনো তাদের কোনো ইচ্ছাও নাই, দরকারও নাই। এই একতরফা নির্বাচনে জনগণের সেই জন্য অংশগ্রহণ নাই তাদের কোনো। আর তিনি একটা আরেকটা কথা বলেছেন যে নিবন্ধিত দলের মধ্যে অনেকগুলো রাতারাতি এসে তাদের কোনো পার্টি অফিস নাই, জেলায় উপজেলায় কোথাও পার্টি অফিস নাই, দল নাই, পার্টি অফিস এখনও অনেকগুলো পার্টি অফিস নিবন্ধিত যারা আওয়ামী লীগের নির্বাচনে গিয়েছে, আওয়ামী লীগের অধীনে লোকজন নাই। এই যে কী কী নাম দিয়েছে, কিছু ভুইফোর টুইফোর সংগঠন করলো বিএনপি থেকে, এটা সেটা নিয়ে তাদেরও পার্টি অফিস কী কী নাম দিচ্ছে আমার নামও মনে নাই, এদের কোনো পার্টি অফিসের লোক নাই। তার মানে নিবন্ধিত হইলেই যে একেবারে আপনার সামাই তো ভাত না, ভাত ভাতি। বিএনপির সাথে তো 60টি রাজনৈতিক দল আছে, বড় বড় রাজনৈতিক দল, নিবন্ধিত দল ছাড়াও যাদের নাকি নেম ফেম আছে বাংলাদেশে, ওরকম দল আছে বিএনপির। আর আন্দোলন করতেছে ভোটের অধীন, মানে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আপনারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। এখন আমরা নির্বাচন তো বয়কট করেছি, আমরা এই অধীনে নির্বাচনে যাব না। তো আমরা যেহেতু নির্বাচনের অধীনে যাব না, তো আমরা আমাদের যারা ভোটার আছে না, আওয়ামী লীগ তো বলতেছে আমাদের নাকি ভোট নাই, তো আমাদের তো ভোট আছে, 30-40% ভোট আছে, সাধারণ ভোটার আছে, আমরা তাদেরকে বলতেই পারি যে আমরা এই কারণে ভোটে যাই নাই। এটা বানচাল হবে কেন? সরকার যদি পারে বলেছেন যে ষড়যন্ত্র হলে ওই দেশে আর 1/11 হবে না। না, আমরা তো স্পষ্ট, আমাদের আমাদের কর্মসূচি তো স্পষ্ট, আমাদের গণতান্ত্রিক কর্মসূচি, হরতাল অবরোধ অসহযোগ স্পষ্ট। আমরা বলতেছি যে আমরা নির্বাচন এই কারণে যাই নাই। না, অবশ্যই এটা ইলেকশনে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন জনগণ কি আমাদের সাথে আছে কিনা। যদি না থাকতো তাহলে তো জনগণ আমাদেরকে আমাদের বিরুদ্ধে স্লোগান দিত, জনগণ তো বিরোধী মিছিল করতো, জনগণ বিরোধী মিছিল করেছে, একটা মিছিল কি আজ পর্যন্ত সাধারণ জনগণ নেমেছে যে আমরা অবরোধ মানি না বা হরতাল মানি না বা ধর্মঘট মানি না? কেউ নামে নাই। তার মানে এটার পক্ষে আছে জনগণ। আর আপনি বুঝেন না, আপনি একজন সাংবাদিক, আপনি তো বুঝছেন জনগণের পালস। এখন যে তিনি আরেকটা কথা বলেছেন যে বদিউল আলম সাহেব আমেরিকা, আরে ভাই বদিউল আলম কেন? এমিরিটাস প্রফেসর সিরাজুল আলম, সিরাজুল ইসলাম স্যার, ব্রিগেডিয়ার স্বাগত সেন, 40 জন নাগরিক ওনারাও বলেছেন, সুজন সিপিডি বলেছে, সিপিডি তো অর্থনীতির অবস্থা সুন্দর করে তুলে ধরেছে, হাজার হাজার কোটি টাকা, কত 1,55,000 কোটি টাকা আজকে লোপাট হয়ে গেছে, ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে গেছে। এখন এগুলো ওইগুলোকে সিপিডি তাহলে কি আমেরিকার কাছ থেকে টাকা খায়? একটা তো সমীক্ষা ব্যাংকের হিসাব, আপনি ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স তো শেষ হয়ে গেছে আজকে, আপনি এগুলো সব মিলিয়ে তালগুল পালিয়ে ফেলে ফেলেছেন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আওয়ামী লীগের জন্য বেরি টাফ। আওয়ামী লীগ সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না, মানবতা প্রতিষ্ঠা করতে পারে না, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। হ্যাঁ, তারা কিছু কিছু পারে, তারা দুর্নীতি করে পদ্মা সেতু করতে পারে, এলিভেটর করতে পারে, আমরা এগুলো করে নিন্দা জানাই তাদেরকে, আমরা আরও নিন্দা জানাই। গতকালও বলেছেন অ্যাডভোকেট রফিক সিকদার যে তারেক জিয়া বিদেশে বসে জুয়া খেলে আর বিএনপি কর্মীরা তার কথায় নাচে। বাংলাদেশে তো কিছুদিন আগে আমরা দেখলাম যে কেসিনো সরকারও বলেছে, সরকারকে আগুনের সরকার বলে, কেসিনো সরকার বলে, মানে আপনার এই ঘুমের সরকার বলে, এটা কারে বলে? তো কেসিনো তো বাংলাদেশে আনছে, আওয়ামী লীগ আমদানি করছে, তারেক রহমানের কেন? তারেক রহমান এখানে রাজনীতি চর্চা করে, গণতন্ত্র চর্চা করে, বিএনপিকে এবং দেশের জন্য, দেশের জন্য তিনি চিন্তা করেন, বললেই তো হবে না। তারেক রহমানের রাজনীতিকে মোকাবেলা করতে পারলো না তো আওয়ামী লীগ, মোকাবেলা করতে পারলে বিএনপিকে নিয়ে নির্বাচনে যাইতো, অংশগ্রহণমূলক নির্বাচন করতে দেখতাম।